কোন খানে নম্বর বুথে ভোট দেবেন কোন খানে আজকে আমরা 154 এবং 55 নম্বর বুথে বাড়ি বাড়ি ক্যাম্পিং এ যাচ্ছি প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে যুব সমাজ এবং মা বোনেরা যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে লেগেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যে কর্মযজ্ঞ এবং আমাদের এখানে এই এলাকার প্রাক্তন বিধায়কের সততা এবং আমাদের কর্মীদের যে পরিশ্রম এই তিনটাকে হাতিয়ার করে আমরা বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছি এবং মানুষের আশা উদ্দীপনা এবং মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এই এই শপথ নিয়েছেন এবং আগামী 8ই জুলাই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই এলাকার সমস্ত প্রার্থীকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন এই আশা আবেদন রেখে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে নাজিবুর রহমান আমি এই এলাকার 13 নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আজকে আমাদের সমস্ত কর্মী বন্ধুদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী বন্ধু তাদেরকে নিয়ে 154 নম্বর এবং 155 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা বাড়ি বাড়ি ক্যাম্পেনিংয়ে গেছিলাম আমাদের 154 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী রুকসার বিবি পঞ্চায়েত সমিতির প্রার্থী নাজিবুর রহমান ওরফে তুলু এবং জেলা পরিষদের প্রার্থী অভয়া দাস এবং 155 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী শেখ মঞ্জুর আলম পঞ্চায়েত সমিতির প্রার্থী নজিবুর রহমান এবং জেলা পরিষদের প্রার্থী অভয় দাস আমরা এই দুটো বুথ পূর্বতন আমাদের একটি বুথ ছিল এবং একজনই পঞ্চায়েত সদস্য ছিলেন কিন্তু বর্তমানে এই বুথটা ডিলিমিটেশনের ফলে দুটো বুথে বিভক্ত হয়ে গেছে এবং এই দুটো বুথের পঞ্চায়েত আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছে কিন্তু আমাদের কর্মীরা আমরা যেহেতু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম এবং আমাদের দলের মধ্যে কিছু দলীয় কর্মী ছিল যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিল তাদেরকে আমরা নতুন যারা কমিটি আজ 6 মাস আগে অন্তর্ভুক্ত করে নতুন কিছু যুব সমাজের তরুণ তুর্কিদের স্থান দিয়ে তাদেরকে আমরা আমাদের দল থেকে বিতাড়িত করেছি বর্তমানে আমাদের দলের উপর নেতৃত্বকে আমরা তাদের দুর্নীতির কথা জানালে দল তাদেরকে টিকিট দেয়নি এবং দল তদন্ত করে দেখেছে যারা তারা যখন প্রকৃত দুর্নীতির সঙ্গে জড়িত তাই তাদেরকে দল টিকিট দেয়নি তাই তারা জাতীয় কংগ্রেসের প্রার্থী কেউ কেউ হয়েছে কিন্তু তাতে আমাদের এলাকার বা এলাকার তৃণমূলের যারা ভোটার তাদের পক্ষে কোনো এফেক্ট পড়বে না বলে আমি খুব 100% নয় আমি 110% শিওর সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস JSW পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর